শিরোনাম দিয়েছে কালেক্টরস এক্সিবিশন। অর্থাৎ আমাদের যে সচরাচর যে প্রদর্শনীগুলো হয়, সে প্রদর্শনী থেকে যে কালেক্টররা ছবিগুলো সংগ্রহ করে নিয়ে যায়, তারাই আবার তাদের সংগ্রহ থেকে কাজগুলো এখানে দিয়েছে প্রদর্শনীর জন্য। দীর্ঘদিন আগে হয়তো কোনো এক বিখ্যাত শিল্পীর কাজ তিনি কালেক্ট করেছিলেন, সেই কাজগুলো আমরা নতুন করে দেখার একটা সুযোগ পাচ্ছি। কারণ এখানে আমরা এখানে যে প্রদর্শনী ছবিগুলো প্রদর্শিত হচ্ছে তার বেশিরভাগ অনেক শিল্পী এখন আর নাই, মানে ওনারা ইতিমধ্যে পরলোক গমন করেছে, কিন্তু তাদের কাজগুলো রয়ে গেছে। এবং এই এক্সিবিশনে কিন্তু বলা যেতে পারে যে দুই বাংলার, ভারত এবং বাংলাদেশের, মানে দুই দেশের অনেক বিশিষ্ট শিল্পীদের কাজ এখানে আছে। আমরা মূলত এই প্রদর্শনীটি কালেক্টরের সাথে করি কয়েকটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হচ্ছে যে একসাথে আসলে এত বড় বড় শিল্পীদের কাজ দেখার একটা সুযোগ হয়, যারা আমাদের নবীন শিক্ষার্থী এবং দর্শক তাদের জন্য। এবং আরেকটা উদ্দেশ্য হচ্ছে যারা ছবি সংগ্রহ করতে চান, এদের অনেকেই বেঁচে নেই এখন, একজন নতুন সংগ্রাহক তো তার কাছ থেকে ওই ছবি সংগ্রহ করতে পারবেন না। তাদের এই ছবি সংগ্রহের একমাত্র উপায় হচ্ছে আমরা যদি তাদের জন্য এই ধরনের কোনো ছবি সংগ্রহ করে একটা প্রদর্শনীর আয়োজন করি, সেক্ষেত্রে আমাদের দেশের নবীন সংগ্রাহকরা উপকৃত হবেন। এবং আসার কথা হচ্ছে এরই মধ্যে অনেক নতুন কালেক্টর বা নবীন সংগ্রাহক সাড়া দিয়েছেন, তারা বেশ কিছু ছবি সংগ্রহ করেছেন।